তোমার কি সাজুগুজু করা হলো? তুমি যা সাজুগুজু করেছো তো মনে হচ্ছে তোমার বিয়ে হবে। শোনো গিন্নি, তিন ছেলের বাপ তাই কি হয়েছে? কত দুই ছেলের মা আমার জন্য অপেক্ষা করছে জানো তুমি? তুমি কি তাহলে রেডি? চলো যাওয়া যাক। ওই ঘটো ওই ঘটো চলো যাওয়া যাক। কি বললে? খাওয়া দাক? না না, এখন আর খাবো নে। ওরে আমার আর খাওয়ার সময় নেই। ওরে শালা, এক কালা ঘটকের পাল্লাই পড়েছি। আরে বাবা, আমি ওটা বলিনি, আমি বলছি চলো যাওয়া যাক। আমিও তো তাই বললাম, এখন খাওয়ার সময় নেই। গিন্নি তুমি ওকে বোঝাও, শালা এক কালা ঘটকের পাল্লাই পড়েছি, আজকে কি হবে? ঠিক আছে, তুমি চুপ করো, যা বলার আমি বলছি, সামনে যাওয়া যাক। কি পিছনে যাবো? শোনো গিন্নি, খিদে তো পেয়েছে, রাস্তায় হোটেল হোটেল পেলে কিছু পেলে কিছু খেয়ে নেওয়া যাবে। আ ঘটক, এত কষ্ট করে যে মেয়ে দেখতে যাচ্ছি তার বংশ কেমন? মাংস না, মাংস খেতে দেবে। এত কষ্ট করে মেয়ে দেখতে যাচ্ছি, মাংস খেতে দেবে না? অবশ্যই খেতে দেবে। আরে ঘটক, মাংস না বংশ, বংশ। হ্যাঁ, কিসের মাংস? তা আপনি যা খেতে চাবেন তাই দেবে। পাঠা বললে পাঠা, খাসি বললে খাসি, মুরগি বললে মুরগি। হ্যাঁ গিন্নি, আমার কিন্তু গা অঙ্গ জ্বলে যাচ্ছে এবার। আহা, গলবে কেন? ওখানে সব ফ্রিতে রাখা আছে, গলবে না গলবে না। গিন্নি তুমি একটু ভালো করে বোঝা, আমি বলছি এক শুনছে এক, কালা? কি শালা? না না না, মেয়ের কোনো ভাই বোন নেই, শালা হবে না। তুমি রাগ করো না, তুমি একটু থামো, আমি ওকে বোঝাচ্ছি। আচ্ছা ঘটক, মেয়ের গোষ্ঠী কি? কি মিষ্টি? মিষ্টি খেতে দেবে, যা খাবেন তাই দেবে। রসগোল্লা, ছানার জিলুপি, জিলাপি, সরপুরি সব দিবে। আহা, এবার মনে হচ্ছে শালাকে জুতো দিয়ে মারি। এরকম জুতো তা তোমরা দিয়ে নে, সমস্যা নেই। এই ঘটকের জালে মরেছি, তুমি থামো, যা বলার আমি একে গুছিয়ে বলছি। তুমি রাগ করো না, ওর একটা নিয়ম আছে, ঠোঁটের সামনে এক আঙ্গুল ধরলেই চুপ হয়ে যাবে। চলেন দাদা যাক, চলেন। আচ্ছা তাহলে আমাদের একটু দ্রুত দেন, আমাদের মেয়ে দেখতে যেতে হবে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই বুটো হালালি আয়, মোটা ভাতবার বাসি, তরকারি নিয়ে আয়, পসা মাছ নিয়ে আয়। থাক, এখানে আর খাবো না, বাইশ বছর খাবার এর থেকে বেয়ার বেড়ে যে কবজি ডুবে খাবো। আসো গো আসো, তুমি আসো। আবার কোথায় যাস? বাইরে যাস?